ভালো মতো পাকছে আর কি। কি কয় বেটারা? ও না না না, এটা হলো আরেক, মানে একটা গাছের মধ্যে দুই রকম, দুই রকমই হইতেছে বুঝছো। আমি কিন্তু কোনো কলম করি নাই, এটা কোনো কলম না, এটা আমি কলম না, এটা তো আমি বিচি দিয়ে করছিলাম। শুকনা বড়ই আছে না, শুকনা বড়ে যে কোটার মধ্যে ওইগুলো দিয়ে করছিলাম বিচি ফেলায়া। না আমি কোনো কলম করি নাই, আল্লাহ কি দেখাইলো আমার আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ। আর এই পাকা আছে আরো, পাখি খায় না কিসের জন্য, যা খাওয়ার তো খাইছে মাশাআল্লাহ। ওরে বাবা রে বাবা, ওই সামনে গেলাম হ্যাঁ কাঁচা নিয়ে নিছি। এগে এগে কি বাসার মিজান, এগুলা নিব না, এইটুক রেখে দিলাম। ধর কোন পাকাটা, এই যে এটা এটা ও নাও, ওলে রাখি পাখির জন্য। হ্যাঁ দেখ পাখি পাখি এই ভেবে রেখে ওরা দেখে দেখে খাইতে পারবো, আজব না দেখো এটা বড় বড় এগুলা। ওফ ওই ডালেরটা তো আরো বড় মাশাআল্লাহ। পড়ে গেল নাকি? কোনটা পড়ছে? পড়ে গেছে, আমি আওয়াজ পাইছি। কুত্তারা তুই নজর দিস। হ্যাঁ হ্যাঁ আমার এসির ইসের মধ্যে এই আসলেই পড়ছে নাকি? দুইটা ছিল ওইখানে নাকি একটাই ছিল? বড় একটা ছিল, যা কার মাথায় পড়ছে, কে সৌভাগ্যবান ব্যক্তি সকাল সকাল বড়ই খাবে। যা আমার চাবি নিছিস, টমেটো হইছে আসি রাখো মিজান দেখি। আচ্ছা আনোয়ার ভাই এটার মধ্যে না চারা দিল কি জানি, টমেটো কই ধরছে মিস, আগত ফুল হইছে, ফুল আসছে। আর বেগুন কোথায় ধরছে? বেগুন তো একটা হওয়ার কথা ছিল। ওই যে একটা, ওরে আল্লাহ সুবহানাল্লাহ কত বড় গাথা কোথাকার দেশি, তুই না পুরো পাগল রে মিজান। এখন তুই এটা ভানুর কাছে দিয়ে আয়, ভানুর কাছে দিয়ে আয়। হ্যাঁ ভানু গেছে দিয়ে দিয়ে আইসা, বাগানটা এটা দেখ বাইন্দা বুন্দা দে। আয় তাড়াতাড়ি আসিস, ওমা ওই বাড়ি ভাঙছে। টমেটো গাছ কোকড়া লাগিয়ে রয়েছে, এটা তো সাদা বেগুন মনে হয়। মিজান কিরে ভাই, মিজান না চলে নে, আনোয়ার দামড়া আমার বাগান ভেঙে থুই দিছে। তুই পাও না, তুই আমার বাসার ভিতরে ঢুকলে তোরা মাইর দিমু, আজান দিয়ে দিয়ে মাইর দিমু।